তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে যেটা দেখাতে চাই যেটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত ধবলগিরি। আমরা ওই ইতিহাসে পড়েছি তাই না, তো সেটা দেখাতে চলেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা ফুললি এনজয় করতে থাকি, লেটস গো। এখানটায় আমি প্রথমবার আসছি, এর আগে কোনোদিন আসিনি। এটাকে উড়িষ্যায় ধবলি বলে, বাট এটা ধবলগিরি কিনা জানি না। বাট এটা কী মন্দির সত্যি মনে হচ্ছে এটা শিব মন্দিরই হবে। বাট বাকিটা দেখতে থাকি, যদি ভুলভ্রান্তি কিছু হয় ক্ষমা করে দেবো, কারণ আমি নতুন যেহেতু এখানে এসেছি এতটা জানি না বেশি কিছু। যদি কন্টিনিউ দেখতে থাকি মন্দিরের ভিউ তো সেই লেভেলের, এবং তার সাথে উপরেরটা ভিউ দেখেছি, আকাশের ভিউটা পুরো অসাধারণ লেভেলের আকাশের ভিউ আছে। ওয়াও ফ্যান্টাস্টিক। মানে উড়িষ্যাকে মানে পুরো উপর থেকে দেখা ভিউ। অলগা বাটো হচ্ছিল, সে নিচে দিকে বাটো ছিল। সেই লেভেল ভাই সাহ। তো বন্ধুরা এই মন্দিরটা বর্তমান কাজ চলছে, এটা ওই ধবলগিরির ওই ধবলগিরি বা উড়িয়ার ধবলা ধবল কিছু গোটে কুয়ে। তো মোটামুটি এটা কাজ চলছে এখন। এটা যদি হয়ে যায় সেই লেভেলের লাগবে পুরো, দারুণ লাগছে। আমাদের ঘোরা কমপ্লিট, বেরোচ্ছি এবার নিচের দিকে। এখনো পর্যন্ত মন্দির কমপ্লিট হয়নি, মন্দিরের কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে আরও বেটার আছে, এবং বেটার লেভেলের আমরা দেখতে পাবো। যারা কমপ্লিট হয়ে গেলে আসবো তারা ভালো করে দেখতে পাবো। তো বন্ধুরা লাস্টে যে মন্দিরটা দেখালাম, ওটা আশা করি যতটুকু আমার মনে হচ্ছে মূর্তি দেখে ক্লিয়ার হলাম আমি নিচে, যেটা হচ্ছে বুদ্ধ মন্দির হবে। কিন্তু বলতে গেলে ওখানে ছবি তোলা যাচ্ছে, বাট মেশিন আরও চলছে, মানে বিভিন্ন রকমের মেশিন নিয়ে কাজ করা আছে, তার জন্য প্রচুর ধুলো উঠছে, ভিডিও করতে পারিনি। এক সাইডে ক্লিয়ার ছিল তাই ভিডিও করেছি, ছবিতে দেখিয়ে দিচ্ছি যে মূর্তিটা আমি পরিষ্কার যেটা হচ্ছে বুদ্ধ মন্দির হবে। তো নেক্সট যারা যাবে ওখানে ঘুরতে, ধবলা মানে উড়িষ্যার ধবলা বলে, বাংলাদেশে সম্ভবত ধবলগিরি বলে, তো ওখানে গেলে নেক্সট দেখতে পাবো কমপ্লিট মন্দির। তাও যদি ছ মাস বা এক বছর সামথিং টাইম লাগবে যতটুকু আমার মনে হচ্ছে, ওখানে জিজ্ঞাসাবাদ করিনি কারণ তেমন প্রচলিত নেই, মানে জানা শোনা নেই বলে। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করি, কমেন্ট করি, বন্ধুদের সাথে শেয়ার করে দিই। নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। অল দ্য বেস্ট, জয় হিন্দ।